আজকে আমাদের মেনু কি বলুন? আজকে ডাল, বেগুন ভাজা, ইলিশ মাছের ভাপা আর একটা সমুদ্রের মাছের ঝাল, চাটনি, পাঁপড়, ভাত। আপনার নাম বলুন? আমার নাম সুজি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নেজার দক্ষিণ আগ্রাতলা বয়ারমারি। আচ্ছা, আজকে সুন্দরবনের প্রথম দিন আমরা কোথায় যাচ্ছি আর কোন নদীর উপর দিয়ে যাচ্ছি? ওই তো আমাদের ওই নদী রায়মঙ্গল, রায়মঙ্গল নদীর থেকে। আচ্ছা, এরপরে আমরা কোন দিকে যাব? এরপরে আমরা পাখিরালা। আপনার পাখিরালা হয়ে যাচ্ছে, তাই পাখিরালা। ওনার রান্না খুব সুন্দর। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হলো লুচি আলুর দম, দারুণ, সঙ্গে ডিম সিদ্ধ, কলা, দারুণ দারুণ। এই যে সব রান্না। এরপর আমাদের এই ভাই আছে, রান্নায় সহযোগিতা করছে। নাম বলো। আচ্ছা, তোমাদের কি এরকম কদিন পর পর এরকম ট্যুরে তোমরা যাও? মাসে দুবার তিনবার বা চারবার। মাসে দুবার তিনবার ট্যুরে এরকম হয়, তাই তো? তো শীতকালে বেশি হয় না? শীতকালটা বেশি হয়, বর্ষাকালটাই কম হয়, তাই না? শীতকালে এই নদীতে কেমন জল থাকে? আপনারা শুনলেন যে এই বর্ষাকালে ভীষণ ঢেউ হয়। এই যে লাইফ জ্যাকেট, এই বোটটা সব আমরা নিজেরাই, হ্যাঁ, এই বোটে যারা আছি সব আমরা নিজেরা নিজেদের মতো করে যাচ্ছি। এই যে বেসিন আছে, আমাদের প্রথমে ছোট পালাগাছিয়া থেকে আমাদের নদী থেকে শুরু করে আমরা বড় পালাগাছিয়া পড়লাম। তারপরে আমরা পড়লাম হচ্ছে রায়মঙ্গল নদী, যেটা সুন্দরবনের বিখ্যাত নদী, খুব চওড়া এবং গভীরতম নদী। রায়মঙ্গল হয়ে আমরা এবার বাংলাদেশের যে জাহাজগুলো আসছে, সেই জাহাজ চেকিং সেন্টার যেটা হেমনগর, বাংলাদেশ জাহাজ চেকিং সেন্টার, ওখানে যাবো আমরা। জাহাজে একটু উঠবো এবং চিন্তাভাবনা আমাদের আছে। হ্যাঁ, তারপরে আমরা পাশেরটা, আমাদের পাশের জঙ্গলটা হচ্ছে বুড়িডাবু জঙ্গল, তার পাশের জঙ্গলটা হচ্ছে মরিচাবি জঙ্গল। এই হয়ে আমরা সাইট সিন করতে করতে আমরা চলে যাবো পাখিরালায়। হ্যাঁ, ডলফিন গেস্ট হাউসে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম দিন এখানেই শেষ হবে? এখনো আছে, শেষ করা এখনো, মানে সাইটে কি যেতে যেতে অনেক জায়গা পড়বে। আচ্ছা, সেটা আমি শর্টে করলাম। আমরা মোটামুটি 11টা নাগাদ উঠেছি লঞ্চে, সন্ধে 6টা পর্যন্ত আমাদের এই জার্নি চলবে। রায়মঙ্গল নদী সুন্দরবনের গভীরতম নদী এবং চওড়া দীর্ঘতম গভীরতম নদী সুন্দরবনের। অনেকগুলো নদ নদীর মধ্যে রায়মঙ্গল অন্যতম নদী। রায়মঙ্গল কাব্য এই নদীকে নিয়েই লেখা। গাছের নাম বলে শেষ করা যাবে না, তো মোটামুটি গোলাম, গেহ, সুন্দরী, তারপরে হেতাল বন, হেতাল। ওই নৌকো করে এরকম মাছ ধরতে যাচ্ছে। হ্যাঁ, এইখান থেকে আপনাদের আমাদের বাড়ি চলে যায় কষ্ট, তো আমরা সেদিনকে নিয়ে গেছে 11 কেজি মতো।